আমি একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমাদের দলের কোনো নির্দেশ ছিল না এই রকমের কিছু করার, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা উচিত হয়, কারণ আমরা একটা গণতান্ত্রিক দেশে সবার আন্দোলন করার একটা অধিকার থাকে। আমরা সেখানে গেছি ইলেকশন কমিশনের, ত্রিপুরার ইলেকশন কমিশনের বিরুদ্ধে করতে। উনি হঠাৎ করে এটা করেছে এবং এটা কোনো পার্টির নির্দেশ ছিল না। কিন্তু আশিসবাবু একজন মনোনীত MLA আমাদের দলে ইতিমধ্যেই জয়েন করেছে, উনি কাজ চালিয়ে যাচ্ছে। এটা একটা স্মল, আমি মনে করি, অ্যাবরেশন। এটা কিন্তু এটা আমাদের পার্টির উপরে কোনো রিফ্লেকশন না। উনি হঠাৎ করে উত্তেজিত হয়ে করেছে, কারণ দেখেন বিভিন্ন জায়গায় আমাদের ক্যান্ডিডেটদের মারা হচ্ছে। তো যদি এটা কেউ অফেন্ডেড হয়ে থাকে, উই অ্যাপোলজাইজ।